গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও চলে এসেছি আজকে আরেকটি রান্না নিয়ে। আজকের রান্না হচ্ছে আমি করব বাঁধাকপি আর মটরশুঁটির একটা তোমার ঘন্ট, একদম নিরামিষ রেসিপি এটা। সত্যি একদম পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দেব না। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থেকো কিন্তু। আমি এইখানে যেহেতু আমরা দুজন মানুষ খাবো, তো আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, তোমরা এর থেকে বেশি বা কমও করতে পারো। আর দেখো মটরশুঁটি আমি ছিলে নিয়েছি, মটরশুঁটি কিন্তু আমি তেলে দেব না, এই জলের সাথে বাঁধাকপির সাথেই সেদ্ধ করে নেব। তো বাঁধাকপির সাথে দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর মটরশুঁটিওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে কি বলতো, তারপরে ব্যাপার আছে বাঁধাকপিতে কি বলতো গ্যাস থাকে, আমরা তো জানি আমাদের খেলে অনেকেরই হজম হতে চায় না, ওই জন্য কি বলতো একটু সেদ্ধ করে নিলে ওই জলটা ফেলে দিলে তাহলে কিন্তু গ্যাসটা কম হয়। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খড়গপুরের সেই লাল আলু, তোমাদের এর আগেও বলেছি এই আলুগুলো কিন্তু খুব শক্ত হয় কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমাদের খড়গপুরের বিখ্যাত আলুর দম হয় কিন্তু এই লাল আলু দিয়ে। তো এই আলুগুলো আমি নিয়েছি, এই আলুগুলো সত্যি বাঁধাকপিতে খুবই ভালো লাগে খেতে, যে কোনো তরকারিতেই ভালো লাগে। আলুগুলো একটু শক্ত হয়, শক্ত হলেও এটার একটা আলাদাই টেস্ট। তো দেখো আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা আর কিছুটা সাদা জিরা ফোড়ন। এই রান্নাটা পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু ছাড়া হবে, সম্পূর্ণ নিরামিষ, জিরা দিয়ে আর জিরার গুঁড়ো দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করব। তো দেখো আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখানে আমি খুব সুন্দর করে ভেজে নেব, অল্প আঁচ করে করে ঢেকে ঢেকে কিন্তু খুব সুন্দর করে আমি আলুগুলো ভেজে নেব। যেহেতু একটু শক্ত এই আলুগুলো তাই অল্প আঁচ করে করে ভাজতে হবে। তুমি যদি বেশি আঁচ করে ভাজো তাহলে কি বলতো আলুটা হয়তো লাল হয়ে যাবে বাট সেদ্ধ হবে না, যেহেতু আমার অলরেডি বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ করা আছে, এই জন্য আলুটাকে কিন্তু আমার লো আঁচ করেই ভাজতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অনেকটা নুন, কেননা আলুর ভেতরে যেন নুনগুলো ভালো করে ঢুকতে পারে, ওই জন্য আমি কিছুটা নুন দিয়ে তবেই কিন্তু আমি এই আলুগুলোকে ভাজবো। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি, এইভাবে ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ ধরে আলুগুলোকে সেদ্ধ করছি। আর এর মধ্যে দিচ্ছি একটুখানি গাজর টুকরো টুকরো করে, এই গাজরটা কি বলতো ভালো লাগে খেতে, একটু মিষ্টি হয়। তো এই গাজরটা কিন্তু বাঁধাকপিতে, তোমরা এখানে শিমও দিতে পারো, শিম দিলে আরও ভালো হয়। তো আজকে আমি শিমটা দিচ্ছি না, শুধুমাত্র আমি শুধু আলু আর একটু গাজর দিয়ে আর বাঁধাকপিটা করব। এর মধ্যে চাইলে তোমরা অনেকে ডালের বড়িও দিতে পারো, তো আমার ঘরে ডালের বড়িটা খুব একটা পছন্দ করে না সবাই। তুমি দেখো আমি অনেকটা পরিমাণে কিন্তু এখানে লঙ্কা দিয়েছি, এ কারণ এই ঘন্টটা যতটা ঝাল হবে ততটাই আবার একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তবেই কিন্তু টেস্টটা আসবে। বাঁধাকপির ঘন্ট যদি একটু ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগে না, এই জন্য লঙ্কা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে। এই লঙ্কাটা তোমরা যদি চাও তাহলে শিলনোড়ায় আধা থেতো করেও দিতে পারো, সেটা আরও ভালো হবে। তো আমি দেখো জাস্ট দুফালি করেই দিয়েছি। তো আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো 2 চামচ হলুদ দিয়েছি, যেহেতু বাঁধাকপির মধ্যে আগের থেকে একটুখানি হলুদ দেওয়া ছিল তাই আমি হলুদটা কিন্তু খুব বেশি দেইনি, 1.5 থেকে 2 চামচ দিয়েছি, তাও ছোট চামচ কিন্তু। আবারও বলে দিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। তো আমি বাঁধাকপিটা দেখো দিয়ে দিলাম, এবারে এর মধ্যে রান্নার কিছুই নেই, জাস্ট এই জল টল কিচ্ছু দিতে হবে না, যেহেতু এখন সিজনের বাঁধাকপি এইটার থেকেই বেশ জল বের হবে আর ওই জলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে।
কোনো রকম এক্সট্রা জল কিন্তু এখানে তোমরা দেবে না, তাহলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, বাঁধাকপিটা কাদা কাদা হয়ে যাবে। তো দিলাম আরেকটু নুন পরিমাণ মতো, কারণ তখন আলুতে জাস্ট নুন দেওয়া হয়েছিল, বাঁধাকপিতে দেওয়া হয়নি ওরমভাবে। তো বাঁধাকপিতে যেহেতু আগের থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, আলুও আমি নুন দিয়ে ভেজেছি, তো তোমরা কিন্তু ওইটা একটু ভেবেই দেবে, নুনটা একটু কমই দিতে হবে, কারণ আগে যেহেতু দেওয়া হয়ে গেছে সবজিগুলোতে। তো এটা আমি ঢেকে ঢেকে এইভাবে কিন্তু বাঁধাকপি, সব থেকে ভালো ব্যাপার কী বলো তো, যত তুমি ভালো করে কষাবে, যত লাল লাল করে একদম শেষ পর্যন্ত ভাজবে, তত কিন্তু এর টেস্টটা বেশি বাড়ে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, ব্যাস, আর কোনো রকম মশলা পড়বে না, জাস্ট আর একটু পরে দিয়ে দেব কিছুটা চিনি, আর কিছুই এর মধ্যে পড়বে না। এবার শুধু লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো চিনিটা একটু বেশি পরিমাণেই আমি দিচ্ছি, যেহেতু বাঁধাকপি, বাঁধাকপিতে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি দিলেই ভালো লাগে আমার কাছে, তোমরা চাইলে কমও দিতে পারো, যারা চিনি ভালোবাসো না তারা অবশ্যই একটু কম দিও। তো আমি বাঁধাকপিতে একটু চিনি ভালোবাসি, লাউ বলো বাঁধাকপি বলো এইগুলোতে আমি একটু চিনি ভালোবাসি। তো একদম সমস্ত মশলা দেওয়া আমার কমপ্লিট, এখন শুধু এটাকে এইভাবে কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে উঠিয়ে জাস্ট কষবো, লাল লাল করে যখন একদম কষানো হয়ে যাবে তারপর কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি এবারে এর মধ্যে কিছুটা ধনে পাতা দেবো, কি বলতো, ধনে পাতা তো বাঁধাকপিতে দিতেই হবে, একটা আলাদা সেন্ট আসে। তার মধ্যে তোমরা চাইলে কিন্তু টমাটাও দিতে পারো, মানে ট্যামাটুও দিতে পারো, অনেকে আমাকে এর জন্য অনেকেই ভেঙায় টমাটা বলি বলে, ট্যামাটুও দিতে পারো এর মধ্যে, আরও ভালো লাগবে। তো আজকে আমি স্কিপ করেছি, ট্যামাটুটা তোমরা দিতে পারো। তো দেখো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা সেন্ট আসবে। রান্নাটা অলমোস্ট আমার প্রায় রেডি হয়ে গেছে, তো তোমাদের আমি আরেকটু সময় নেড়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। আর অবশ্যই ঘরে ট্রাই করবে, একদম নিরামিষ রান্না, আর খুব লাল লাল করে কিন্তু ভাজবে, আবারও বলেছি বাঁধাকপিটা যত কষাবে তত কিন্তু টেস্টটা বেশি বাড়বে। এটাকে আর একটু কষতে হবে, প্রায় হয়ে গেছে যদিও, তাও এটাকে আর একটু কষতে হবে। জল বললাম না, যতটা তুমি এটাকে কষবে ততই কিন্তু টেস্টটা বেশি হবে, যার জন্য কিন্তু এটাকে আমি আর একটু রেখে দিচ্ছি। তো তোমরা দেখে নিয়েছো, অনেকটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এই দেখো অলরেডি আমি রেডি করে ফেলেছি, তো আমি তোমাদের একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে অবশ্যই বলো। আমি জানি প্রত্যেকেই বাঁধাকপির ঘণ্ট রান্না করো, তো আমি যেইভাবে করেছি এইভাবে অবশ্যই ট্রাই করো, সবার ভালো লাগবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই দিদিভাইটাকে যেইভাবে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অল নোটিফিকেশন যে বেল বাটনটা আছে অবশ্যই সেটা ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকে অবশ্যই বলবো হ্যাপি নিউ ইয়ার, তোমাদের এই 2023টা যেন খুব ভালোভাবে কাটে, তোমরা তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয়, যে যেটা চাইছো তাদের প্রত্যেকের মনের ইচ্ছা যেন ভগবান পূরণ করে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।